গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা এক ধরনের অঙ্ক করব। অঙ্কটায় বলছে সব থেকে কাছে দশের গুণিতকগুলো আমরা লিখব, ঠিক আছে? দশের গুণিতক কীরকম সেগুলো হচ্ছে, দশের নামটা আমরা যদি পড়ি, দশ কুড়ি তিরিশ, দশ একে দশ, দশ দুগুণে কুড়ি, তিন দশে তিরিশ, সাত দশে চল্লিশ, এগুলো হচ্ছে দশের গুণিতক। দশকে গুণ করে যেগুলো পাওয়া যায়। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এক দুই তিন চার পাঁচ, এই এক থেকে পাঁচ পর্যন্ত যদি সংখ্যা হয়, এক থেকে পাঁচ না, এক থেকে চার পর্যন্ত যদি সংখ্যাটা হয়, তখন আমরা ধরে নেব শূন্য, ঠিক আছে? এই এককের পরে, এককের পরে এখানে কত আছে, দুই, সেটা তাহলে শূন্য ধরে নেব। আর পাঁচ থেকে পাঁচ ছয় সাত আট নয়, এইগুলো থাকলে আমরা ধরে নেব পরের দশকের ঘরে এক যোগ করে দেবো। দশকের ঘরে এখানে এক আছে, একের সাথে আরও এক যোগ হয়ে যাবে। যেমন এখানে দেখো, এখানে কত আছে, বারো, তাই তো? এককের ঘরে দুই, অর্থাৎ পাঁচের থেকে ছোট, তাহলে আমাদের এককের ঘরে শূন্য হয়ে যাবে। আর দশকের ঘরে যা আছে তাই বসে যাবে। যদি এটা দুইয়ের জায়গায় সতেরো হতো ধরো, তাহলে আমরা এটা পাঁচের পরে এই জায়গাটা শূন্য হলো। আর যেহেতু দশকের ঘরে এককের ঘরে পাঁচের থেকে বড় আছে, তাই এই দশকের ঘরে আরও এক যোগ হয়ে গিয়ে কুড়ি হয়ে যাবে। বোঝাতে পেরেছি তোমাদের? আরেকবার বলি, দশকের ঘরে যদি পাঁচ থেকে ছোট হয় শূন্য হবে, দুটো ক্ষেত্রেই শূন্য হয়ে যাবে। এককের ঘরে, দশকের ঘরটা কি, দশকের ঘরে যদি পাঁচের থেকে কম হয় তাহলে যেমন আছে তেমন বসে যাবে, আর যদি পাঁচের থেকে বেশি হয় তাহলে দশকের ঘরে যা আছে তার সাথে এক যোগ হবে। আমরা এইভাবে অঙ্কগুলো করব। সবই এখানে যতগুলোই সংখ্যা থাকুক না কেন, আমরা এখন শুধু একক আর দশক দেখে অঙ্কগুলো করব, তারপরে সংখ্যাগুলো যেমন আছে তেমন বসিয়ে দেবো। এইভাবে সব অঙ্কগুলো করব। আর আজকের ভিডিওটা দেখে কতটা তোমরা বুঝতে পেরেছো।